प्रिय शिक्षार्थी आमी नारायण सर हुसैनपुर सरकारी कलेज हिसाब विज्ञान विभाग हुसैनपुर किशोरगंज विश्व कोरोना वायरस महामारी देखा देवा आमी ऑनलाइने क्लासे संयुक्त हलम। प्रिय शिक्षार्थी आमी एकन एकादश श्रेणी व्यवसायी शिक्षा शिक्षार्थीदेर जन्य हिसाब विज्ञान प्रथम पत्रे चतुर्थ अध्याय होते रेयामेलेर ऊपर क्लास निच्छि। रेयामेल इंग्रेजी प्रतिशब्द हलो ट्रायल बैलेंस। ट्रायल शब्देर अर्थ हलो परीक्षा करा जा फरासी शब्द थेके उत्पत्ति हयेछे। आर अन्यदिके बैलेंस शब्दटि अर्थ हयेछे दूपाल्ला विशिष्ट माप यंत्र। सुतरां दूपाल्ला विशिष्ट माप यंत्रेर माध्यमे हिसाब विज्ञानी गाणितिक शुद्धता जाचाई ओ हिसाबेर समता विधान करान नामे हच्छे रेयामेल। दुतरफा दाखिला पद्धतिर दुईटी पक्ष आछे, एकटी हलो डेबिट पक्ष अन्यटी हलो क्रेडिट पक्ष। आर रेयामेल तैरि करा हय় কোতিয়ানী ডেবিট ও ক্রেডিট উদ্ধৃত নিয়ে। এখন রেয়ামেল কোন কোন সময় রেয়ামেল হিসাবের অন্তর্ভুক্ত হয় না, কী কী দফা রেয়ামেলে হিসাবের অন্তর্ভুক্ত হয় না তা এখন আমরা জানব। প্রারম্ভিক নগদ তহবিল, ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রারম্ভিক প্রদেয় হিসাব, প্রদেয় নোট রেয়ামেলে আসবে না, কারণ সমাপনী উদ্ধৃতির মধ্যে প্রারম্ভিক উদ্ধৃত অন্তর্ভুক্ত থাকে। প্রশ্নে যদি প্রারম্ভিক মণিয়ারি মজুদ ক্রয় ও সমাপনী মণিয়ারি মজুদ দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক মজুদ ক্রয় রেয়ামেলে দেখাতে হবে, সমাপনী মণিয়ারি মজুদ রেয়ামেলে আসবে না। প্রশ্নে যদি আরও প্রারম্ভিক মণিয়ারি ব্যবহৃত মণিয়ারি দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক মণিয়ারি মজুদ ক্রয় রেয়ামেলে আসবে না, সমাপনী মণিয়ারি রেয়ামেলে আসবে। প্রিয় শিক্ষার্থী আমি এখন গাণিতিক সমস্যার দিকে যাচ্ছি। এখানে রেয়ামেলের কোতিয়ানির কিছু উদ্ধৃত দেওয়া আছে, এখন আমাকে কি করতে হবে? রেয়ামেলে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ কত? মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ লিখো। 2020 সালে 31 ডিসেম্বর তারিখে একটি রেয়ামেল তৈরি করো। এখন আমি গাণিতিক সমস্যা সমাধানের দিকে যাচ্ছি। এক, রেয়ামেলে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ। রেয়ামেলে বিবরণ
দেওয়া মিলিয়ে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ এখানে দুইটি আছে, একটি হলো নগদ তহবিল, অপরটি হলো অব্যবহৃত মোনারি, যা আমি পূর্বে আলোচনা করিয়াছি। দুই নম্বর কোয়েশনের দিকে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি দুই নং কোয়েশনের দিকে যাচ্ছি। মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ লিখো। মুনাফা মুনাফা এখন আমি দুই নং কোয়েশনের দিকে যাচ্ছি। মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ লেখো। দুই নং কোয়েশন, মুনাফা মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ বিবরণ টাকা মুনাফা জাতীয় এক মুনাফা জাতীয় আয় সমূহ মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় আয় হচ্ছে এখানে বিক্রয় কমিশন পাত্রে বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত 1600, কমিশন প্রাপ্তি মোট মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয় সমূহ প্রারম্ভিক মজুদ
15,000 प्रारंभिक मजूद 15,000 क्रय52,000 मजूरी 13,000 वेतन वेतन 17,000 शिक्षानबी भाता 2,000 भाता प्रिया शिक्षार्थी मुनाफा जातीय आय ओ व्ययेर परिमाण एखाने प्रश्ने मुनाफा जातीय आय होच्छे विक्रय विक्रय थेके विक्रय फेरत माइनस तारपर हलो कमिशन प्राप्ति एर टोटाल हलो मोट मुनाफा जातीय आय तारपर हलो मुनाफा जातीय व्यय प्रारम्भिक मजूद 15,000 क्रय 52,000 मजूरी 13,000 वेतन 17,000 शिक्षानबीस भाता 2,000 टोटाल 99,000 ये 99,000 टाकाय हलो मोट मुनाफा जातीय व्यय मोट मुनाफा जातीय व्यय प्रिय शिक्षार्थी एखन आमि क्वेश्चन 3 नम्बरे दिके जाच्छि डेबिट क्रेडिट एखाने एक रेवेन्यू चेक करलाम प्रिय शिक्षार्थी नगद तहबिल नगद नगद तहबिल 900 टाका बैंक जमा 1200 टाका
ব্যাংক জমা 1200 টাকা পাইপ হিসাব 10000 টাকা দশ হাজার টাকা আসবাবপত্র পঁচিশ হাজার টাকা প্রারম্ভিক মজুদ 15000 টাকা প্রারম্ভিক মজুদ 15000 টাকা ক্রয় 52000 টাকা ক্রয় 52000 টাকা মজুরি 13000 টাকা যন্ত্রপাতি 32000 টাকা বেতন 17000 টাকা শিক্ষানবিশ ভাতা 2000 টাকা শিক্ষা নবিশ ভাতা 2000 টাকা মূলধন 80000 টাকা বিক্রয় 2000 টাকা বিক্রয় ফেরত 1600 টাকা প্রিয় শিক্ষার্থী একটি রেওয়ামিল করলাম এখানে নগদ তহবিল ব্যাংক জমা প্রাপ্য হিসাব আসবাবপত্র প্রারম্ভিক মজুদ ক্রয় মজুরি যন্ত্রপাতি বেতন শিক্ষানবিশ ভাতা বিক্রয় ফেরত এগুলো হলো রেওয়ামিলের ডেবিট দফা ক্রেডিট মূলধন বিক্রয় কমিশন প্রাপ্তি টোটাল যোগফল হল 169700 ক্রেডিট ডেবিটও হল 169700 প্রিয় শিক্ষার্থী আজকের মতন কাজ এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ ভালো থেকো।